বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত 3:15 দিকে আলী আজগর হেনাকে তার বগুড়া শহরের সূত্রপুরের বাসা থেকে এবং রাত 3:30 দিকে মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বগুড়া পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় আলিয়াজগর তালুকদার ও মাজেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা গতকাল পুলিশের উপর হামলা চালিয়ে একজন পরিদর্শক সহ 11 জন পুলিশকে আহত করেছে। সদর পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রাতে আলাদা মামলা করেন। এই ঘটনায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ গভীর রাতে আলী আজগর তালুকদার ও মাজেদুর রহমানকে তুলে নিয়েছে। দুজনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। গত মঙ্গলবার বিএনপির নেতাকর্মীরা শহরের বনানী ও মাটিডালি থেকে পৃথকভাবে পদযাত্রা বের করেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বগুড়ার বনানী থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা নিয়ে শহরের 7 মাথার দিকে এগোতে থাকেন নেতাকর্মীরা। বেলা 1:45 দিকে ইয়াকুবিয়া স্কুল মোড়ে পৌঁছলে পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা 7 মাথার দিকে এগোতে থাকেন। তখন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ড শুরু হয়। একসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা প্রথমে লাঠি, বিএনপির দলীয় পতাকাযুক্ত লাঠি, প্লাকার্ড এবং পরে ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বেশ কিছুক্ষণ শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালায়। বেগতিক দেখে পুলিশ পিছু হটতে থাকে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে পিছু ধাওয়া করলে পুলিশ পাল্টা কাঁদুনে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে এবং এক পর্যায়ে লাঠি পেটা করে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় প্রায় 200 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছে বিএনপি সংশ্লিষ্টরা। অপরদিকে পুলিশের দাবি, প্রায় 10 জন পুলিশ সদস্য আহত হয়েছে।